বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বুধবার সন্ধ্যায় কংগ্রেস ও সিপিএম এর যৌথ উদ্যোগে ইফতারের আয়োজন করা হলো রেজিনগরে। এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, রেজিনগর ব্লক কংগ্রেসের সভাপতি মিন্টু সিং, সিপিএম এর সাধারণ সম্পাদক বদরুদ্দিন শেখ। এই রমজান মাসের পবিত্র এই রমজান মাস, আজকে 23 রোজা। প্রতি বছর আমরা এই রমজান মাসে আমাদের ব্লক কংগ্রেসের বেলডাঙ্গা 2 পূর্ব চক্রের কমিটি থেকে আমরা একটা ইফতার দিই। সেই ইফতার আজকে দাদা সেখানে অংশগ্রহণ করেছেন আমাদের ব্লকের এই জায়গাতে। আমরা আমাদের সহযোগী বামপন্থী বদরুদ্দিন সাহেব থেকে আরম্ভ করে ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করেছিলাম, ওনারা অংশগ্রহণ করেছে আমাদের সঙ্গে। আমরা জোট হিসাবে আজকের ইফতারে আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের নেতা, আমাদের প্রার্থী, আমাদের সংসদ, তিনিও সেখানে উপস্থিত থেকে এই আমাদের আজকে যে ইফতার পার্টি সবাইকে বসে নিয়ে আনন্দ, যে আনন্দের জন্য আমরা প্রতি বছর এটা করি, সেটাও এবারে তার কোনো বাইরে নয়, এর নতুন কোনো নতুন নয় যে আজ ভোট এসছে বলে হচ্ছে না, প্রতি বছর আমরা করি এটা সবাই জানে। এলাকার মানুষ তো আপনি দেখতেই পাচ্ছেন, আমাদের মানুষকে আহ্বান করা, এমনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাতে অংশগ্রহণ করেছে, এখানে নতুন করে কিছু বলার নাই। তো আমাদের এই মজলিসে যখনই আমরা ইফতার করি, এলাকার সমস্ত বয়োজ্যেষ্ঠ ধর্মপ্রাণ মানুষ আমাদের সঙ্গে সাথ দেয়, কারণ কংগ্রেস এমনই একটা দল যে কংগ্রেসের ভালোবাসার ওপরে দলটা দাঁড়িয়ে আছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।